নিউ মার্কেটের সহিংসতায় নিহত নাহিদকে কুপিয়েছে ঢাকা কলেজের ছাত্র রাব্বি। আরও দুজন শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে গোয়েন্দা পুলিশ। চলছে ট্রেনের 28 এপ্রিলের আগাম টিকিট বিক্রি, আজও ধীর গতির অভিযোগ। কমলাপুর স্টেশনে জড়ো হওয়া সবার টিকিট পাওয়া নিয়ে সংশয়। 12 ঘন্টা ছিলাম, সারা রাত পার করছি, কোনো সমস্যা হয়নি, এখন এই 1 ঘন্টা আর কুলাইতে পারতেছি না। কালকে ইফতার থেকে শুরু করে এখন পর্যন্ত এইভাবে দাঁড়িয়ে আছি টিকিটের জন্য। কর্তৃপক্ষের এখানে অব্যবস্থাপনাটাই মেন দায়ী করব। রানা প্লাজা ধসের 9 বছরেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি আহত অনেকে। নেতাদের দাবি, রাষ্ট্রের অবহেলার শিকার শ্রমিকরা। এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও রাষ্ট্র যখন দায়িত্বই নেয় না, তো রাষ্ট্রের উপরে মানুষের মানে নির্ভরতার জায়গাটা আসলে থাকে। আমরা আশা করেছিলাম যে দোষীদের শাস্তি হবে, ক্ষতিপূরণে আইনগত হবে, সেসব কিন্তু আমরা কোনো বড় পরিবর্তন আমরা দেখি। আমন্ত্রণ যমুনা নিউজে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল কলি। এবারে জানিয়ে দেবো বিস্তারিত। রাজধানীর নিউ মার্কেটে সংঘর্ষের সময় নাহিদ ও মোরসালিনকে কুপিয়ে হত্যার ঘটনায় 3 জনকে শনাক্ত করেছে পুলিশ। এর মধ্যে নাহিদকে কুপিয়েছে রাব্বি নামের একজন, সে ঢাকা কলেজের একটি আবাসিক হলের শিক্ষার্থী। সংঘর্ষের সময় নাহিদকে 2 জন রামদা দিয়ে এবং মোরসালিনকে 1 জন রামদা দিয়ে কোপায়। এদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা ডিবি পুলিশ। মনিরুল ইসলামের রিপোর্ট। ফেসবুক ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে নিথর পড়ে থাকা একটি দেহের উপর নির্মমভাবে কোপাচ্ছে এক যুবক। হেলমেট পরা যুবকের নাম রাব্বি। ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী থাকেন কলেজের নর্থ হলে। টানা 2 দিন ধরে চলা নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী কর্মচারী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে এই দৃশ্যে সবচেয়ে বেশি সমালোচনার ঝড় ওঠে। ঘটনার সময়কার ফুটেজ ও ছবি বিশ্লেষণে দেখা যায়, সেখান থেকে কালো শার্ট ও জিন্স পরা এক যুবক ফিরে আসছে, তার হাতেও রয়েছে রামদা। তদন্তকারীদের তথ্য, 19 তারিখ বেলা 11টা থেকে দুপুর পর্যন্ত নাহিদ ব্যবসায়ী কর্মচারীদের পক্ষ হয়ে সংঘর্ষে জড়ান। একটা বড় ছাতা হাতে তাকে সংঘর্ষের একদম সামনে দেখা যায় অন্তত 2 ঘন্টা ধরে। শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে নাহিদ ইটের আঘাতে সড়কের পাশে আহত হয়ে পড়ে যান। এরপর তার উপর নির্মম হামলা চালায় হেলমেটধারী কিছু যুবক। তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন নাহিদকে সেদিন 2 জন পরপর কুপিয়ে আহত করে। এর মধ্যে সবচেয়ে হিংস্রভাবে দেখা গেছে এই রাব্বিকে। রাব্বির আগে আরও 1 জন যে হামলাকারী, সেও শনাক্ত হয়েছে। নাহিদ হত্যার পরদিন হাসপাতালে মারা যান দোকানকর্মী মোরসালিন। তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন তাকেও কুপিয়েছে ঢাকা কলেজের এক শিক্ষার্থী। মোরসালিনের হত্যাকারীকেও শনাক্ত করা গেছে। শনাক্ত করা সবাইকে নজরদারিতে রেখেছে তদন্তকারীরা। আমাদের তো এগুলো দেখতে হবে, এগুলো ভিডিও ফুটেজ কাজ করা হচ্ছে। তুচ্ছ কারণে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সাথে নিউ মার্কেটের দোকান মালিক, কর্মচারী ও হকারদের সংঘর্ষে দায়ের করা 3টি মামলায় নাহিদ হত্যা মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আজও ধীর গতিতে চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম। কমলাপুর রেল স্টেশনে দেওয়া হচ্ছে 28 এপ্রিলের টিকিট। গতরাত থেকেই লাইনে দাঁড়ান বহু টিকিট প্রত্যাশী। গতকাল টিকিট না পাওয়া অনেকে আজও লাইনে দাঁড়িয়েছেন, তবে টিকিট পাবেন কি না নিশ্চিত হতে পারছেন না তারা। বলছেন গতবারের মতো টোকেনের ব্যবস্থা করা হলে টিকিট পাওয়ার ব্যাপারে কিছুটা হলেও নিশ্চিত হতে পারতেন, তবে 50 ভাগ টিকিট অনলাইনে দেওয়ার কথা থাকলেও সার্ভার জটিলতায় টিকিট কাটা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন যাত্রীরা। তাদের অভিযোগ, সকালের শুরুতে সার্ভারে ঢোকা যায়নি, যখন সার্ভারে ঢুকতে পেরেছেন তখন টিকিট শেষ। যাত্রীরা ঈদের সময় অনলাইনে টিকিট বিক্রি না করে সরাসরি বিক্রির দাবি জানান। এদিকে অনেকে ভোগান্তির পর যারা কাঙ্ক্ষিত টিকিট পাচ্ছেন তারা বেশ উচ্ছ্বসিত। কমলাপুর স্টেশনে যাত্রীদের চাপ কমাতে বিমানবন্দর, তেজগাঁও, ক্যান্টনমেন্ট ও ফুলবাড়িয়া স্টেশনেও দেওয়া হচ্ছে আলাদা আলাদা রুটের অগ্রিম টিকিট।
গতকাল আসছিলাম বাট টিকিট পাই নাই, অনেক দূরে ছিলাম সেজন্য কালকে ইফতারে পরে আসছি, এখন আশা করা যায় আমরা আজকে টিকিট পাবো। অনেক বড় লাইন, এখন নাও টিকিট পাইতে পারি, এখন আল্লাহ ভালো জানে পাবো কিনা। অনলাইনে এখন অনেক প্রবলেম হচ্ছে এই জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি। অনলাইনে দুই মিনিটের মধ্যে মনে করেন যে টিকিট পাওয়া যাচ্ছে না, অনলাইনে ঢুকাই যাচ্ছে না ভাই, সিট জিরো। অনলাইনে সার্ভারটাই ডাউন হয়ে থাকে, আমি এর আগেও 22 তারিখে টিকিট কাটছি, এই সেম অবস্থা ছিল, এই জন্য আজকে আসলে লাইনে দাঁড়াইছি। অনলাইনে যে টিকিট কাটার যে সিস্টেমটা, এটা যদি আরও বেশি মানে ভালো করে ইম্প্রুভ করে, সেক্ষেত্রে হয়তো বা আমরা যারা প্যাসেঞ্জার আছে হয়তো টিকিট বাসায় থেকে কাটতে পারবে। সরাসরি যাব কমলাপুর রেল স্টেশনে, যোগ দেবেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, প্রথম 2 ঘন্টা টিকিট দেওয়ার কার্যক্রম তো ধীর গতির অভিযোগ রয়েছে, এ ব্যাপারে কর্তৃপক্ষ কি বলছেন? কর্তৃপক্ষের এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো বক্তব্য আমরা পাইনি, তারা আরও পরে আমাদেরকে জানাবেন। তবে যে চিত্র আমরা দেখছি তাতে এভাবে করে টিকিট বিক্রি যদি চলতে থাকে তাহলে অনেক সময় লাগবে, বিশেষ করে যারা লাইনে দাঁড়িয়েছেন তারা তো আসলে দীর্ঘ সময় এই লাইনে আছেন এবং তাদের এই লাইনে থাকাতে তারা বিরক্ত। আর এই লাইনে থাকার পরও ঘন্টার পর ঘন্টা লাইনে থাকার পর যারা টিকিট পেয়েছেন তাদের মুখে কিন্তু আমরা দেখেছি হাসি, তার মানে তারা স্বস্তিতে বাড়ি যাবেন, এই আনন্দে তারা এখন এই টিকিটটি পেয়েছেন, সে কারণে তাদের এই এক্সপ্রেশন। সব মিলিয়ে সকালের যে চাপটি আমরা দেখেছি ভোর 6টা থেকে এখানে আসার পর থেকে 10টা পর্যন্ত মানুষের, বিশেষ করে যারা বয়স্ক মানুষ এবং নারী যারা আছেন তাদের কষ্টটা আমরা দেখেছি খুব বেশি। বিশেষ করে নারীদের জন্য 2টি কাউন্টার রাখা হয়েছে এবং সেখানে আসলে টিকিট বিক্রির অনেক ধীরগতি এবং আপনি জানেন যে এইখানে 50% টিকিট দেওয়ার কথা এবং যে পরিমাণ মানুষজন এখানে এসেছে তাতে হয়তো বা সবাইকে টিকিট দেওয়া সম্ভব হবে না। এখান থেকে যারা টিকিট পাবেন না তারা আবার হয়তো আবার লাইনে দাঁড়াবেন আগামীকালের তারা আবার টিকিট পাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করবেন। সব মিলিয়ে যদি বলি যে চিত্র খুবই খারাপ এবং আসলে এই খারাপ পরিস্থিতির জন্য আসলে কর্তৃপক্ষ চেষ্টা করছে কিন্তু তারপরও তার পেরে উঠছে না, মানুষের চাপ বেশি। ধন্যবাদ আপনাকে রাব্বি। চট্টগ্রামেও ট্রেনের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও সার্ভার জটিলতা দেখা দিয়েছে, এতে গতকালের মতো আজও টিকিট কাটতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আজ দেয়া হচ্ছে 28 এপ্রিলের টিকিট, গতকালের চেয়ে টিকিট প্রত্যাশীদের ভিড় কিছুটা বেড়েছে চট্টগ্রামে। জাতীয় পরিচয়পত্র দেখে টিকিট দেওয়ার কারণে কাউন্টারগুলোতে বেশি সময় লাগছে বলে অভিযোগ করছেন যাত্রীরা। দীর্ঘ অপেক্ষার পর যারা টিকিট পেয়েছেন তারা হাসি মুখে স্টেশন ছাড়ছেন। দ্বিতীয় দিনে চট্টগ্রাম থেকে বিভিন্ন রুটে 10টি আন্তনগর ট্রেনের 6,500 টিকিট ছাড়া হয়েছে, এর মধ্যে কাউন্টারে দেওয়া হচ্ছে অর্ধেক আর বাকিটা অনলাইনে। অনলাইনে সে ট্রাই করতেছে 8টা থেকেই কিন্তু এখনো এই যে 504 গেটওয়ে আউট। আমি কালকে এসেছি সন্ধ্যার পরে আসছি, এইমাত্র টিকিটটা পেলাম। আর আজকে 5টা পর্যন্ত কাউন্টার চালু থাকবে, রাত 11টা পর্যন্ত কাউন্টার আবার চালু থাকবে। গ্রাজুয়েটলি ওরা নিয়ে যাবে, যেগুলো অবিক্রিত থাকবে পরবর্তী আসলে টিকিট থাকলে ওরা পাবে। এবারে ঘাটপাড়াপাড়ের চিত্রটা জানাবো। দৌলতিয়া প্রান্ত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রুবেলুর রহমান। রুবেল, ঘাটে যানবাহনের চাপ কেমন দেখছেন আর সেই সাথে পণ্যবাহী ট্রাকের জটলা কি আজও আছে? বলি, দৌলতিয়া ঘাটে কিন্তু বরাবর যানবাহনের চাপ থাকে, প্রতিদিনই আমরা দেখি যে দৌলতিয়া প্রান্তে কিন্তু মহাসড়কে 3-4 কিলোমিটার একটি যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাকের একটি লম্বা সিরিয়াল থাকে, আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমরা সকাল থেকে ঘাট এলাকায় এসে লক্ষ্য করেছি ঢাকা খুলনা মহাসড়কের প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু পণ্যবাহী ট্রাকের একটি লম্বা সিরিয়াল রয়েছে, পাশাপাশি কিন্তু যাত্রীবাহী যে যানবাহনগুলো আছে সেগুলো কিন্তু চলমান রয়েছে, তারা সরাসরি এসে কিন্তু ফেরির নাগাল পাচ্ছেন। তো যাত্রীবাহী যে চালকরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই মুহূর্তে তাদের ঘাটে ফেরির নাগাল পেতে কিন্তু কোনো কোনো 1-2 দিন সময় পর্যন্ত লাগছে, যে কারণে কিন্তু তাদের যে শিডিউল বিপর্যয়ে পড়ছেন, তারা গন্তব্যস্থানে যেতে সঠিক সময় যেতে পারছেন না এবং গন্তব্যস্থানে যাওয়ার পরে যাবে ফিরে আসবেন ঈদের আগে 3 দিন আগে থেকে কিন্তু ট্রাক পারাপার বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক, যে কারণে কিন্তু তারা বলছেন তারা পরিবার পরিজনের সঙ্গে ঈদ কাটাতে পারবেন না, এ নিয়ে শঙ্কা করছেন। তাছাড়া কিন্তু আমি BIWTC কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, দৌলতিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমানে কিন্তু 19টি ফেরির স্থানে আজকে 17টি ফেরি চলাচল করছে, 2টি নৌরু ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে মেরামতে রয়েছে। এছাড়া দৌলতিয়া প্রান্তের যে 5টি ঘাট সচল থাকার কথা রয়েছে সেখানে কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি যে 4টি ঘাট দিয়ে যানবাহন পারাপার হচ্ছে, 2 নম্বর ঘাট সচল থাকার দাবি করলেও তারা কিন্তু এখন পর্যন্ত 2 নম্বর ঘাটে আমরা কোনো যানবাহন ওঠানামা করতে দেখিনি।
তো সর্বোপরি বলতে গেলে যে কিন্তু গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু যানবাহনের চাপ অনেকটাই স্বাভাবিক, তবে পণ্যবাহী ট্রাকের একটি লম্বা সিরিয়াল রয়েছে দৌলতদিয়া ঘাট প্রান্তে। ধন্যবাদ আপনাকে রুবেল। নওগাঁর মান্দায় 8 বছরের এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। শনিবার সন্ধ্যায় পশ্চিম লক্ষণপুর গ্রামের একটি বাঁশঝাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় এক ইউপি সদস্য জানান, গ্রামের আব্দুল বাড়ি নামের এক ব্যক্তির বাড়িতে মিলাদের অনুষ্ঠান চলছিল। হঠাৎ বিকেল থেকে শিশুটির খোঁজ মিলছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর ইফতারের আগে এলাকার গোবিন্দচন্দ্রের বাঁশঝাড়ে মরদেহ পাওয়া যায়। পুলিশ বলছে, মরদেহ উদ্ধারের সময় বিবস্ত্র অবস্থায় ছিল শিশুটি, কাপড় দিয়ে বাঁধা ছিল মুখ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। রানা প্লাজা ট্র্যাজেডির 9 বছর আজ। 2013 সালের এই দিনে ভবন ধসে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায় হতাহতের সংখ্যা। দীর্ঘ 9 বছরেও থামিনির স্বজনদের কান্না পূরণ হয়নি দীর্ঘদিনের দাবি। এমন পরিস্থিতির জন্য সরকারের আন্তরিকতার অভাবকে দায়ী করছেন শ্রমিক নেতারা। সাভারের রানা প্লাজা ধসের ঘটনা 2013 সালে ঘটলেও এখনো শুকায়নি সন্তানহারা মায়ের চোখের জল। এমন মায়েদের অবুঝমন আজও খুঁজে ফেরে হারিয়ে যাওয়া সন্তানকে। 9 বছর আমি ঘুমের বাড়ি খেয়ে থাকি, আমি এত অসুস্থ হয়ে থাকি, আমার এই ছেলের জন্য সবসময় মনে পড়ে আমার ছেলে কই গেছে। সেদিনের ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা মানুষগুলো আজও ফিরতে পারেনি স্বাভাবিক জীবনে। 9 বছরেও হয়নি তাদের দাবি পূরণ। আমি গার্মেন্টসের ভিতরে গেলে আমি গা হাত পা ঘাইমে পুরো ভিজে যাই, মানে ওই দৃশ্যটা আমার জীবন থেকে যায়। আর এই যে মিডিয়া, সাংবাদিক, শ্রমিক নেতারা সকলে 24 এপ্রিলে ঘিরেই মানে আসে, কিন্তু এই যে বছরকে বছর চলে যায়, সরকার এবং বিজিএম, শ্রমিক নেতারা কেউই আমাদের খোঁজ খবর নেন। টিনের চালে একটা শব্দ হলেই মানে অনেক ভয় পাই, এখনও গাড়ি ঘোড়া উঠলে কিন্তু ভয় পাই যে কি হচ্ছে, এটা কি লিফটের মতো দুলতেছে কেন, এরকম মানে অনেকটা ভয়ের মধ্যে এখনো আছি। সরকারের কাছে আমার এই জায়গায় একটা পূর্ণ বাসন চাই, আমি আজীবন চিকিৎসা জানি, নিজের অধীনে চলাবার আমি কারো অধীন চাই না। পুনর্বাসন করে দেবে এবং দীর্ঘমেয়াদী সুচিকিৎসা দিয়ে করবে। মালিক কর্তৃপক্ষ বিজিএম থেকে এই বার্তা দিয়েছিল, কিন্তু সরকারের পক্ষ থেকেও বার্তা দিয়েছিল, কিন্তু আসলে আদৌ কিন্তু তারা কিন্তু সরকার এবং মালিক পক্ষ কোনোটাই কিন্তু তারা এই ওয়াদা রাখেনি। শ্রমিক নেতারা বলছেন, রানা প্লাজার শ্রমিকরা রাষ্ট্রের অবহেলার শিকার, তাই বিচার পেতেও লম্বা হচ্ছে সময়। তো একটা রাষ্ট্রের এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও রাষ্ট্র যখন দায়িত্বই নেয় না, তো রাষ্ট্রের উপরে মানুষের মানে নির্ভরতার জায়গাটা আসলে থাকে না। এইরকম একটা ঘটনা সারা দুনিয়ার ইতিহাসে, কিন্তু কারখানার ইতিহাসে বিরল। এরপরে আমরা আশা করেছিলাম যে দোষীদের শাস্তি হবে, ক্ষতিপূরণের আইনগত হবে, সেসব কিন্তু আমরা কোনো বড় পরিবর্তন আমরা দেখিনি। সেদিনের ভবন ধসে নিভে যায় 1100 বেশি তাজা প্রাণ, আহত হয় 2500 বেশি শ্রমিক। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। ঈদের বাকি মাত্র কদিন। ব্যস্ত রাজধানীর বনানী এলাকার সব ফ্যাশন হাউস নতুন পুরানো সব ব্র্যান্ডই এক্সক্লুসিভ কালেকশন নিয়ে ক্রেতাদের অভ্যর্থনা জানানোর অপেক্ষায়। সব বয়সীদের পোশাকেই আছে এসব ফ্যাশন হাউসের, দামেও রয়েছে ভিন্নতা। বিস্তারিত থাকছে রিপোর্টে। ঈদের কেনাকাটায় ক্রেতাদের চাহিদা মেটাতে বনানীতে আছে বেশ কিছু ফ্যাশন হাউস। এসবের কিছু অনেক দিনের পুরানো, কিছু আবার যাত্রা শুরু করেছে বেশি দিন হয়নি। তেমনই এক ফ্যাশন হাউস ক্লোদেন অন্যান্য ফ্যাশন হাউসের চেয়ে নবীন হলেও এরই মধ্যে ক্রেতাদের মনোযোগ কাটতে সক্ষম হয়েছে ব্র্যান্ডটি। স্পেশালি সবাই তো কোয়ালিটিটা খোঁজে, কারণ আমরা তো এই প্রোডাক্টটা পরি একটা লম্বা সময়ের জন্য। তো ওভারঅল সেদিক থেকে যদি আমি কম্পেয়ার করি তো প্রোডাক্ট কোয়ালিটি ইজ গুড, সব ডিজাইনই নতুন লাগছে, আমার কাছে এটা খুব পছন্দ হয়েছে। প্রত্যেকটা আইটেম আসলে খুবই অ্যাট্রাকটিভ এবং সুন্দর ডিজাইন। এই ঈদে তাদের অন্যতম আকর্ষণ সিগনেচার প্রোডাক্ট, যেগুলোর ডিজাইন, হাতের কাজ, বুনন সবই আলাদা। রয়েছে ক্রেতাদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী আলাদাভাবে পোশাক তৈরি করে নেওয়ার ব্যবস্থাও। আমাদের এই টোটাল কাজগুলোতে ডিজাইনার্স যে টিমটা ছিল সেই টিমটা তারা আসলে অনেক বেশি আর&ডি করেছে, যাতে কিনা আমি অন্য আরও 10টা হাউজের থেকে নিজেকে আলাদা করতে পারি। ক্লোদেনের সব পোশাক মোট 3টি ক্যাটাগরিতে ভাগ করা যায়, সিগনেচার, প্রিমিয়ার, রেগুলার। এছাড়া কাপড়ের ডিজাইনে অন্য ব্র্যান্ডের চেয়ে ক্লোদেনের আলাদা বৈশিষ্ট্য রয়েছে। আমরা চেষ্টা করেছি যে সিগনেচার আইটেমটাকে, সিগনেচার প্রোডাক্টটাকে আমরা বেশি মানে এমফাসাইজ দিয়ে হাইলাইট করে এটাকে মানে এক্সিবিট করার চেষ্টা করেছি।
সব বয়সীদের ঈদ কালেকশন রয়েছে অন্য ফ্যাশন হাউসগুলোতেও। মেয়েদের জন্য আছে আনস্টিচ গাউন, শাড়ি, বাচ্চাদের জন্য ঘাগরা, লেহেঙ্গা। কিশোরীদের জন্য পাওয়া যাচ্ছে টপস, সিঙ্গেল কুর্তি, আর পুরুষদের জন্য পাঞ্জাবি, কাবলি সেট, কোটি সেট। বিভিন্ন ধরনের নতুন এক্সক্লুসিভ ডিজাইন আমরা এনেছি। বেসিক্যালি আপনার লং গাউন, গাউন, পার্টি ওয়্যারগুলো একটু বেশি চাচ্ছে আর কি। জেন্টসের ক্ষেত্রে পাঞ্জাবিটা ভালো চলছে। সামনের দিনগুলোতে ক্রেতার উপস্থিতি আর কেনাকাটা আরও বাড়বে আশা বিক্রেতাদের। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর প্রথমবার উপত্যকা সফরে যাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করবেন একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন। এসব উন্নয়ন প্রকল্পের জন্য সরকারের বাজেট 20,000 কোটি রুপি, যার মধ্যে রয়েছে বানিহাল কাজীগুন্ধ টানেল, যা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে যে কোনো আবহাওয়া সংযোগ স্থাপন করবে। তাছাড়া অমৃত সরোবর প্রকল্পের ঘোষণাও আসবে, যার আওতায় সারা দেশের 75টি জলধারার সংস্কার হবে। মূলত জাতীয় পঞ্চায়েত দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী, সেখান থেকেই দেবেন ভাষণ। এদিকে মোদীর সফরকে কেন্দ্র করে উপত্যকায় সক্রিয় চরমপন্থীরা। গেল দুদিন নিরাপত্তা বাহিনীর সাথে গোলাগুলিতে 8 জনের মৃত্যু হয়েছে। 2019 সালের 5 অগস্ট ভারতীয় সংবিধানের 370 ধারা বিলোপ করে মোদী সরকার, এর ফলে রাজ্যের পরিবর্তে জম্মু কাশ্মীরকে 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। মারিউপোলে আটকা পড়া সেনাদের হত্যা বা দখলকৃত শহরে গণভোট আয়োজন করলে মস্কোর সাথে শান্তি আলোচনা বন্ধ করে দেবে কিয়েভ, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। শনিবার রাজধানীর মেট্রো স্টেশনে সংবাদ সম্মেলন করেন তিনি। বলেন, মারিউপোলের ইস্পাত কারখানায় আটকা পড়া সেনা ও বেসামরিক নাগরিকদের রক্ষায় সব ধরনের প্রস্তাবই দেওয়া হয়েছে মস্কোকে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা। প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, রাশিয়াকে মোকাবেলায় আরও ভারী অস্ত্র প্রয়োজন তাদের। মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠকের বিষয়টি নিশ্চিত হবে বলে আশাবাদ জানান। রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের কিয়েভ সফরের কথাও জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। মার্কিন কর্মকর্তাদের আমাদের অস্ত্রের প্রয়োজনীয়তা সম্পর্কে জানাবো। গত সপ্তাহে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে বেশ ইতিবাচক আলোচনা হয়েছে। দখল হওয়া অঞ্চল পুনরুদ্ধার করবই। ইস্টারের ছুটির মুহূর্তেও রুশ বাহিনী ওডেসায় 7টি মিসাইল ছুড়েছে। 3 মাসের শিশু পর্যন্ত রেহাই পায়নি। দর্শক, এই ছিল যমুনা নিউজে।